হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুবই সাধারণ লোটে মাছ ঝালের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মাত্র 10 মিনিটে পেঁয়াজ রসুন ছাড়াই এই অসাধারণ স্বাদের মাছের ঝালটা করে নেওয়া যায়। গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আপনারা অনেকেই করে থাকেন, কিন্তু আমি কিভাবে করেছি সেটা আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নিই আজকে আমার রেসিপি। লোটে মাছের ঝাল করার জন্য আমি এখানে 500 গ্রাম লোটে মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু ফ্রেশ লোটে দিয়েই করতে হবে। আর লোটে মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। নুনটা দিয়ে দিয়ে লোটে মাছটা মেখে রাখা হয়, তাহলে বেশি জলটা লোটে মাছের মধ্যে প্রচুর জল থেকে সেটা বেরিয়ে যায় এবং লোটে মাছটা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে আমি মাছটা মেখে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে অন্তত আপনারা 5 থেকে 7 মিনিট একটু রেখে দেবেন। একটা বাটি নিয়ে নিচ্ছে, এর মধ্যে মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো। জিরে গুঁড়োর থেকে ধনের গুঁড়োর পরিমাণটা একটু কম হবে। আমি এখানে 500 গ্রাম মাছের জন্য মশলা নিয়ে নিচ্ছি। আপনাদের মাছের পরিমাণটা বেশি হলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। 1/2 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। 1/2 চামচ দিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, এটা কালার হবে, ঝাল হবে না। এই মাছে মশলাটা একটু বেশি লাগবে এই রান্নাটাতে, যেহেতু লোটে মাছে প্রচুর জল থাকে, এই জন্য মশলাটা একটু বেশি দিলে ঝালটা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই মশলাগুলো এবার একটু গরম জল দিয়ে আমি একটু ভিজিয়ে রাখবো। গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে মশলাটা তাড়াতাড়ি ভিজেও যায়, রান্না করতে সুবিধা হয়। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি আর মশলাটা প্রথমে আমি তেলে দেবো, সেজন্য আমি মশলাটা ভিজিয়ে রাখলাম। যদি গুঁড়ো মশলা সোজা তেলে দেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারা যদি বাটা মশলা রান্না করেন তাহলে কিন্তু জল দিয়ে ভেজাবার কোনো প্রয়োজন নেই। মশলা যদি এভাবে করে ভিজিয়ে রান্না করেন মাছের ঝালটা খেতে ভীষণই ভালো হয়। গ্যাসেরটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে, আর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু লোটে মাছ আর ঝাল করছি সেজন্য। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেমটা এবার লোতে করে দেবো। কালো জিরে দিয়ে আমি 1 মিনিট কালো জিরে একটু ভেজে নেবো। সুন্দর কালো জিরে ভাজা একটা গন্ধ বেরোলেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি। চিনি কিন্তু এখানে দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য। চিনিটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো 2 মিনিটের মতন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কষাতে হবে, এখানে মশলার পরিমাণটা একটু কম সেজন্য। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলার বাটিটা ধুয়ে আমি অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার লো টু মিডিয়ামে করে দিলাম। দিয়ে একটু ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 1/2 টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে ফেললাম, টমেটোটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে টমেটোটা একটু ঘেঁটে দিতে হবে, একটু কষিয়ে নিতে হবে। দেখুন এই 1 থেকে 2 মিনিট মতন তেল ছেড়ে দিলেই মনে করবেন হয়ে গেছে, এখন তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুনটা দিয়ে একটু কষিয়ে নিয়ে লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আজ গোটা গোটা লোটে মাছ এর মধ্যে দিয়ে দিলাম। আমি আজ ভাজছি না, আপনারা কিন্তু এই লোটে মাছটা বেসন চালের গুঁড়ো দিয়ে বা ময়দা কোট করে কিন্তু লোটে মাছগুলো একটু ভেজে নিতে পারেন, তাহলে একদম গোটা গোটা থাকবে। আমি আজকে সেটা করছি না, আমি দুরকমই করে থাকি। আমি আজকে ভাজা ছাড়া মশলার মধ্যে কষিয়ে নেবো লোটে মাছটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে, দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি। আমরা একটু ঝাল বেশি খাই তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কুচিয়ে। আপনারা যারা ঝাল কম খান এখানে কিন্তু গোটা কাঁচা লঙ্কাটা দিয়ে রাখবেন। এই রান্নাতে কালো জিরের গন্ধ, 2 কাঁচা লঙ্কা আর ধনে পাতার গন্ধটা বেশি হলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখুন লোটে মাছ থেকে প্রচুর জল বেরিয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি এবার মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে রেখে মশলার সঙ্গে আমি 2 মিনিট একটু কষিয়ে নেবো। যেহেতু একটু নাড়ছি সেজন্য লোটে মাছ কোটা ভেঙে যাচ্ছে। আপনারা যখন ময়দা বা বেসনে কোট করে ভেজে নেবেন তখন কিন্তু লোটে মাছগুলো ভাঙবে না, গোটা থাকবে। এইভাবে একবার রান্না করে দেখবেন, কোনো লোটে মাছের আষ্টে বা কাঁচা গন্ধ লাগে না, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ঝোলটা অনেকটা কমে গেছে, এই সময় আপনারা চেক করে নেবেন। আমি চেক করে নিয়েছি, আমার একটু নুন কম ছিল এখানে, তার জন্য একটু নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল নুন মিষ্টিটা দিয়ে নেবেন। আমি এরকমই গ্রেভিটা রাখবো, আপনারা যদি চান এর থেকে একটু শুকনো বা গ্রামাখা নামিয়ে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দেবো। আমরা সবাই পেঁয়াজ রসুন দিয়ে লোটে মাছের ঝুড়িটা খেতে বেশি ভালোবাসুন করে থাকি, একবার এভাবে করে দেখবেন, খেতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে গরম ভাতের সঙ্গে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ধনে পাতা কুচি। শুধু পাতা দেবেন না, ডাঁটিটাও কুচিয়ে দেবেন, ডাঁটির মধ্যে অনেকটা ফ্লেভার থাকে। যারা ধনে পাতা পছন্দ করেন না তারা ধনে পাতা ছাড়াও মাছের ঝালটা করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 4 মিনিট পর ঢাকাটা খুলে ফেললাম, লোটে মাছের ঝাল আমার একদম তৈরি। আমি সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। গরম ভাত দিয়ে এই মাছের ঝাল খেতে ভীষণই ভালো লাগে, আর অন্য কোনো আইটেমের প্রয়োজনই হয় না।
আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। We'll be right back.